গুড মর্নিং এভরিওয়ান, আমরা তপন করের লেখা মাটির ঘরে দেয়ালচিত্র প্রবন্ধাংশটি শেষ করেছি পড়ে। আজকে আমরা যে হাতে কলমে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যে পিডিএফটা দেওয়া হবে প্রশ্নোত্তর থেকে, সেটা তোমরা তোমাদের ক্লাস ওয়ার্কের কপিতে লিখে নিও, তারপর পড়বে। দেখো, লেখক পরিচয় থেকে যে প্রশ্ন দুটি রয়েছে, একের এক, লেখক তপন করের লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর হবে, লেখক তপন করের লেখা একটি বইয়ের নাম হলো অসামান্য মানভূমি। একের দুই, পাঠ্য রচনাংশটি কোন বিষয়ে লেখা, কোন বিষয়কে নিয়ে লেখা এই যে রচনাটা, রচনাটা লেখা হচ্ছে মানভূম জেলার যে আদিবাসী জনগোষ্ঠী, সেই আদিবাসী জনগোষ্ঠীদের দেয়াল চিত্র, দেয়ালে যে ছবি আঁকা সেই নিয়ে লেখা। তারপরে দুয়ের দেখো, দুয়ের এক, দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের পুরুষেরা, মেয়েরা, বালকেরা। দেয়াল চিত্র এঁকে থাকে গ্রামের, পড়েছো তোমরা, মেয়েরা এঁকে থাকে। মূলত বৃত্তাকার সরলরৈখিক জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশে রচিত হয় সাঁওতালি দেয়াল চিত্র। মূলত জ্যামিতিক আকার আশ্রিত, শুধুমাত্র বৃত্তাকার বা সরল লেখাতে নয়, কিন্তু সমস্ত জ্যামিতিক আকারকেই আশ্রিত করে এই ছবিগুলো আঁকা হয়ে থাকে। সাধারণত মাটি থেকে 6 ফুট, 4 ফুট, 8 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। সাধারণত মাটি থেকে 6 ফুট উচ্চতায়। উত্তর হবে 6 ফুট। শালুকটিকে, পদ্মটিকে, গোলাপটিকে মানভূম দেয়ালচিত্রের প্রতীক বলা হয়। আমরা পড়েছি যে মানভূম দেয়ালচিত্রের প্রতীক বলা হয় পদ্মকে। তারপরে দেখো, পাঠ্য থেকে একই অর্থের শব্দ খুঁজে নিয়ে লেখো। অর্থাৎ তোমাদের যে পড়লে, তোমরা যে পাঠ্যটা মাটির ঘরে দেয়ালচিত্র, সেখানে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর মানে হচ্ছে এই শব্দগুলোই। তাহলে ছবি, দেখো তোমরা নাম যেটা পড়েছো মাটির ঘরে দেওয়াল চিত্র, এই যে চিত্র, চিত্র মানেই হচ্ছে ছবি। তাহলে ছবির যে অর্থটা রয়েছে বইয়ে সেটা হচ্ছে চিত্র। তারপরে জোগাড়, জোগাড় হচ্ছে সংগ্রহ। পঙ্কজ, তোমরা পড়েছো যে মানভূমি দেয়াল চিত্রের প্রতীক বলা হয় পদ্মকে, এই পদ্ম হচ্ছে পঙ্কজের সমার্থক শব্দ। পুষ্প, মাটির ঘরে দেয়াল চিত্রে যে ছবিগুলো আঁকা থাকে তার মধ্যে পাখি, ফুল, ফুল, তার মানে ফুল হচ্ছে পুষ্পের সমার্থক শব্দ। আর মাটি, মাটি হচ্ছে মৃত্তিকা। তারপর দেখো, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। যেগুলো বিশেষ্য শব্দ সেগুলোকে বিশেষণে রূপান্তরিত করতে হবে, আর যেগুলো বিশেষণ সেগুলো বিশেষ্যে রূপান্তরিত করতে হবে। ভৌগোলিক, ভৌগোলিক হচ্ছে বিশেষণ শব্দ, এটাকে যদি আমরা বিশেষ শব্দে রূপান্তরিত করি তাহলে হবে ভূগোল। নির্বাচন, নির্বাচন হচ্ছে বিশেষ্য শব্দ, এটাকে যদি আমরা বিশেষণ শব্দে রূপান্তরিত করি তাহলে হবে নির্বাচিত। অঞ্চল, অঞ্চল হচ্ছে বিশেষ্য শব্দ, এটাকে যদি আমরা বিশেষণ শব্দে রূপান্তরিত করি তাহলে হবে আঞ্চলিক। রচিত, রচিত হচ্ছে বিশেষণ শব্দ, এটাকে যদি আমরা বিশেষ্য শব্দে রূপান্তরিত করি তাহলে হবে রচনা। অলঙ্কার, অলঙ্কার বিশেষ্য শব্দ, আর বিশেষণ শব্দে রূপান্তরিত করলে হবে অলঙ্কৃত। জ্যামিতি বিশেষ্য শব্দ, এটাকে বিশেষণ শব্দে রূপান্তরিত করলে হবে জ্যামিতিক। এরপর দেখো, তোমাদের এই পাঠ্যাংশ থেকে দুটি জটিল বাক্য লেখো যারা যুক্ত আছে যেমন তেমন দিয়ে, এছাড়া যদি তবে, যখন তখন, যে সে, যেখানে সেখানে, যেদিন সেদিন ইত্যাদি ব্যবহার করে একটি করে জটিল বাক্য লেখো। তোমাদের পাঠ্যে আছে যেমন তেমন দিয়ে যুক্ত জটিল বাক্য, সেগুলো লিখতে হবে। যেমন দেখো, প্রথমেই রয়েছে, সেই চিত্রণের বিষয়বস্তু যেমন নিজেরা নির্বাচন করেন তেমনি তার উপাদানও নিজেরাই সংগ্রহ করেন, একটা হলো। আর একটা হচ্ছে, এতে যেমন দেখা যায় চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা তেমনি থাকে চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি। সেই রকম আরো কতগুলো বলা হয়েছে, যেমন যদি তবে, যদি তুমি ডাকো তবে আমি যেতে পারি, যখন তখন, যখন মেঘ ডাকে তখন তখন বাইরে বেরিও না, যে সে, যে ওই পথে গেছিল সে দেখেছে ঘটনাটা, যেখানে সেখানে, যেখানে পিউ কাজ করে সেখানে আমি যাব, যেদিন সেদিন, যেদিন রাতে বৃষ্টি হলো ঘটনাটা সেদিন ঘটেছিল,
এরপর যে ছয়ের দেখো প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাদের বাক্যগুলো এখনো করানো হয়নি, এটা পড়ানোর পর হবে। তারপরে দেখো সাতের যে প্রশ্নগুলো রয়েছে, সাতের এক, তোমার জানা কোন অঞ্চলের লোকসমাজে দেওয়ালে ছবি আঁকা চল আছে? তুমি জানো এমন একটা অঞ্চলের নাম বলো যেখানে দেখেছো যে এই দেয়াল চিত্রগুলো আঁকা হয়। আমরা জানি আমাদের জেলাতেই হয়, বাঁকুড়া জেলার দক্ষিণ অংশের যে আদিবাসী সমাজ জনগোষ্ঠী রয়েছে সেখানে লোকসমাজে দেয়ালে ছবি আঁকা চল আছে। তারপরে মানভূম জেলা সংলগ্ন আর কোন কোন জেলায় দেয়াল চিত্রণ হয়ে থাকে? মানভূম জেলা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে যেমন বাঁকুড়া, মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে এই দেয়াল চিত্রণ হয়ে থাকে। মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস কোন কোন আদিবাসী গোষ্ঠী বাস করে? মানভূম জেলায় সাঁওতাল, ছো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাও, খেড়িয়া, সবর, কোল, বীরহর প্রভৃতি আদিবাসী গোষ্ঠীর বসবাস রয়েছে। আজ তাহলে এই তিনটে প্রশ্ন হলো সাথে, বাকিগুলো আমরা পরের দিন আলোচনা করব। সেই সঙ্গে আর কিছু অতিরিক্ত যে প্রশ্ন হয় সেগুলো নিয়েও আলোচনা করব। তোমরা প্রত্যেকেই কিন্তু খাতাতে লিখে নিও এইগুলো।